পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আবারও তলব করছে দুর্নীতি দমন কমিশন দুদক। 23 জুন তারে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়। জুনের 6 তারিখ বৃহস্পতিবার বিকালে দুদকের প্রধান কার্যালয়ের এক সংবাদ সম্মেলনত এই তথ্য জানিয়ে সংস্থার সচিব খুরশাদ। উল্লেখ্য, 28 মে বেনজির এবং তার স্ত্রী সন্তানের জিজ্ঞাসাবাদলে নোটিশ পাঠানো হইল। এই নোটিশত বেনজিরের 6 জন এবং তার স্ত্রী সন্তানরে জুনের 9 তারিখ দুদকত হাজিরের বক্তব্য দিতে হয়। কিন্তু জুনের 5 তারিখ বুধবার রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ত বেনজিরের পক্ষতুন তার আইনজীবী আরো 15 দিনের সময় চাই। দুদকর উপপরিচালক বরাবর সময় চাইরে আবেদন করা হয়। ইন্দি মের 4 তারিখ বেনজির আহমেদ দেশ সাহায্য বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উগ্র সূত্রে জানাই এবং বাংলাদেশের মিডিয়াত নেজি এই সংবাদটা বেশ ফলাগরি প্রচার করা হয়। সি প্লাস চট্টগ্রাম।